নিউজে দেখলাম কয়েকদিন আগে, কয়েকদিন আগে কি তো আজকে দেখে দেখে আসলাম, কয়েকদিন আগের নিউজ, 16 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, 16 কোটি, একজনেও নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না মসজিদে, 2 গ্রুপে মাইর করে মসজিদে দিছে তালা। তো লাভ হয়েছে কি? টাকা দিছে 16 কোটি খরচ করে, 2 গ্রুপ মাইর, কে কার সামনে মুসল্লা বিছাইব, কোন মুরব্বীর মুসল্লা সামনে থাকব, কারা পয়সা বেশি দিছে, আমি দিছি পয়সা বেশি, আমার দেখাতে মুসল্লা নাই, যে টাকা দিছে না হে সামনে বসে থাকে, তা নামাজই পড়তে দিতাম না। চিন্তা করলেন, আচ্ছা কোন তো এই কারবার কোনোদিন শয়তানে করছে, কথা কয় না কেন, শয়তানে কোনোদিন মসজিদে মুসল্লা নিয়ে টানাটানি করছে, কথা বলে না কেন, করছে? এই কাজ যে বেচারা করতেছে এ তো শয়তানের চাইতেও বড় শয়তান, কথা বলেন? অনেক লোক আছে মসজিদে 5 বক্ত নামাজে আসে না, শুধু জুমার নামাজে আসে, সবার শেষে আইসে এমন লম্বা লম্বা কথা বলে পুরো মসজিদেই হেলিডার, পুরো মারামারি মসজিদে লাগে, আছে না নাই? 16 কোটি টাকার মসজিদ, নামাজের কেউ নাই, আর এখানে মসজিদের জায়গাও নাই, ভাঙ্গা ঘর, কিন্তু মানুষ নামাজ পড়বো জায়গা পাইতেছে না, এরা মসজিদ বানাইছে নামাজ পড়ে না, নামাজ হইতো না। তাহলে বলেন তো এই মসজিদ কি নামাজের উদ্দেশ্যে হইছে, না নিজের সম্মান, নিজের বুজুর্গি, নিজের বংশের গৌরব বুঝাবার জন্য হইছে, আমার টাকা দিছি, আমার বংশ, আমার গোষ্ঠী, এরাই আগে থাকবে, তোমরা কারা? এই সমস্ত যারা করে এরা নির্বেজাল শয়তান, এরা তওবা না করলে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? এগুলাই হচ্ছে, এজন্য আল্লাহর ওয়াস্তে সবাই মসজিদের দিকে খেয়াল রাখেন, মসজিদে নামাজ পড়েন, সবাই মিলে মসজিদে নামাজ যাবেন, কারণ পৃথিবীতে একটাই জায়গা আল্লাহর ঘর মসজিদ, ওটাকে যদি সুন্দর করতে পারি, ওটাকে যদি ভালোবাসতে পারি, কারণ মসজিদ জান্নাতে যাবে একা যাবে না, তার মুসল্লি নিয়ে যাবে, মুসল্লি সহ জান্নাতে যাবে, আমি যদি মসজিদের মুসল্লি হই তাইলে ওই মসজিদ আমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আমরা পারবো তো ইনশাআল্লাহ। এই আওয়াজ যেন একটু জোরে বলেন না, ইনশাআল্লাহ, সকলে বলেন না ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কয় ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ব, সময় মতো জামাতের সাথে। আমি 3টা কথা বলছি, 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ব, কখন? সময় মতো। 5 ওয়াক্ত নামাজ পড়ব সময় মতো জামাতের সাথে। কিসের সাথে? ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনেছি। আমরা সংক্ষেপে আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে এসেছি, আবার আল্লাহর ইচ্ছায় পৃথিবী থেকে যেতে হবে। আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কে? সকলে বলেন কে? আমরা কার গোলাম? আমাদের রব কে? আল্লাহ যদি আমাদের রব হন তাহলে আমরা আমাদের মতো করে, আমাদের মন চায় জিন্দেগি, আমরা সেভাবে চলতে পারি না। আল্লাহ যেভাবে চলবার কথা বলেছেন, আল্লাহ যেভাবে চলতে বলেছেন, এর বিপরীতে আমরা চলতে পারি না। আল্লাহ বলেছেন কোরআনে, তিনি জাহান্নামে অনেক মানুষকে এবং জিন্নাতকে প্রেরণ করবার জন্য জাহান্নাম তৈরি করেছেন, অনেক মানুষকে এবং জিন্নাতকে তিনি জাহান্নামে দিবেন। অপরাধ কি?
অপরাধ হলো তাদেরকে আমি কান দিয়েছিলাম, কান দিয়ে ভালো কিছু শুনে নাই, চোখ দিয়েছিলাম ভালো কিছু দেখে নাই, কল দিয়েছিলাম ভালো জিনিস চিন্তা করে নাই, এই জন্যে আমি তাদেরকে জাহান্নামে দিব। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলছেন ওয়ান্নাসু ওয়াল হিজারা, জাহান্নামে যে আগুন জ্বালাবেন হাজার হাজার মাইল দূর থেকে যে আগুন দেখা যাবে, আল্লাহ বলেছেন এই আগুন জ্বালাতে তিনি লাকড়ি ব্যবহার করবেন না, এই আগুন জ্বালাতে পেট্রোল অকটেন ডিজেল ব্যবহার করবেন না। আল্লাহ বলছেন ওয়ান্নাসু ওয়াল হিজারা, এই আগুনকে প্রজ্বলিত করবার জন্য তিনি লাকড়ির জায়গায় ব্যবহার করবেন পাথর এবং মানুষকে। কি বুঝলেন? আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাবার জন্য ব্যবহার করবেন লাকড়ি, না আমাদেরকে। কথা বলেন, কথা বলেন না কেন? বলেন আমাদেরকে, আওয়াজ করে বলেন, আবার বলেন কাকে? আমাদেরকে। কারণ কারণ আল্লাহ কান দিয়েছিলেন, ভালো কথা শুনিনি, শুনেছি ভালো কথা শুনি নাই, চোখ দিয়েছিলেন দেখবার জন্য ভালো জিনিস দেখিনি, দিল দিয়েছিলেন চিন্তা করবার জন্য ভালো জিনিস চিন্তা করি নাই। আল্লাহ বলেছেন আমাদেরকে জাহান্নামে দিবেন, এরপরে বলেছেন আযাবুল আখিরা, আখিরাতে যে আযাব দিবেন, আল্লাহ বলছেন সে আযাব হবে আসাদ্দু ওয়া আবকা, সে আযাব হবে খুব শক্ত এবং স্থায়ী, যদি আমরা এই পৃথিবীতে আল্লাহর পথে না চলতে পারি। খুব বেশি কথা নয়, আপনারা বলতে পারেন এই যে আমরা দাড়ি রেখেছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, হয়তো অনেকের পকেটে তাসবিহও আছে, দেখতে ভালো মানুষের মতো মনে হচ্ছে, মনে হয় আমরাই সব থেকে ভালো মানুষ, আমরাই বোধহয় জান্নাতে পৌঁছে যাব, কারণ দেখতে তো দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, জুব্বাও আছে, পকেটে তাসবিহও থাকতে পারে, দেখতে ভালো মানুষের মতো মনে হয়, মনে হয় আমরা এগুলা আল্লাহকে দেখাইয়া দেখাইয়া জান্নাতে চলে যাব। মনে রাখবেন, এই বাহিরের এই বেশভূষা দেখাইয়াই জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের আদর্শ আর চরিত্র ঠিক না হবে। কথা বলেন না কেন? আমাদের আদর্শ আর চরিত্র যদি ঠিক না থাকে, শুধু ভাবভঙ্গি ধরেই জান্নাতে যাওয়া যাবে না। এখানে অনেক লোক আছেন বসা, এই বোয়ালি আর অনেক লোক আছেন এখানে বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজও করেছেন, উমরাও করেছেন, এত ভালো মানুষ দেখা যায় বাহিরে, এমন পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন না কেন? আছে না নাই? বলেন আছে না নাই? সে নামাজও পড়ে সুদের কারবার করে, হজও করে সুদের কারবার করে। আল্লাহ কোরআনে বলেছেন যে সুদ খায়, যে সুদের সাথে সংশ্লিষ্ট, সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, যে সুদ খাইল সে যেন তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করল, যে মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, যে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে বেড়ায়, সে যত ভাব ধরুক না কেন সে শয়তান, অরিজিনাল টাটকা শয়তান, নামাজ পড়লেও সে জাহান্নামী। কথা বলেন না কেন? নামাজ পড়লেও জাহান্নাম। এখন আপনারা বলেন আপনাদের এলাকায় নামাজ পড়ে কিন্তু সুদের কারবার করে এমন লোক নাই, বৃহত্তর সিরাজগঞ্জে নাই? কথা বলেন আছে না নাই? এটা হলো এটা টাটকা শয়তান, এবারে নির্ভেজাল শয়তান যে নামাজ পড়ে সুদ খায়। এখানে কেউ আসনি?
আশেপাশে দেখো তো আসেনি কেউ, অলি অলিয়ার মতো তো বসে রয়েছে দাঁড়িয়ে দুড়ি রেখে, একবারে পাঞ্জাবি টুপি লাগাইয়া তো আল্লাহর অলির মতো মনে হচ্ছে। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। আমি শুনলাম যে গ্রামের মসজিদটা বড় ভাঙ্গা, অথচ এই গ্রামে কি দালান বাড়ি নাই? কথা বলে না কেন? দালান বাড়ি নাই, আপনার বাড়ি বানাইছেন দালান, যেটা আজ আছে কাল নাই। আই বাংলাদেশে এই চব্বিশে জুলাই অগাস্টে এই যে বিপ্লব হলো, আন্দোলন হলো, এর আগে এই দেশে বহুত মানুষের কোটি টাকা ব্যাংকে ছিল, এখনো হয়তো আছে, কোটি টাকার বাড়ি আছে, কোটি টাকার গাড়ি আছে, বাড়ি বানাইছে 10 কোটি টাকা দিয়া, কিন্তু বেচারা এখন থাকে বনে আর জঙ্গলে। কথা বলেন না কেন? টাকা দিয়ে লাভ হয়েছে কি? লাভ হয়েছে কিছু? বাড়িতে থাকা যায়? আপনি নিজের বাথরুমে খরচ করেছেন 10 লাখ, আর আল্লাহর ঘর মসজিদে 10 টাকা দিতে পারেন না, তো আপনি কি ভাবলেন যে ইমান আপনাকে আল্লাহর ঘর মসজিদে 10 টাকা দিতে দেয় না, যে ইমান আপনাকে আল্লাহর ঘর সুন্দর করতে দেয় না, যে ইমান আপনাকে আপনার ঘর সুন্দর করতে বলে, যে ইমান আপনাকে আপনার বাথরুম ওয়াশরুমে ডিজাইন করে টাইস সিরামিক লাগাইতে বলে, কিন্তু ইমান আপনাকে মসজিদে কাজ করতে দেয় না, এই ইমান নিয়ে জান্নাতে যাবেন কইছে কে? কথা কোন? ইমান নিয়ে জান্নাতে যাবেন কইছে কে? এই জন্য কথাগুলো ভালো করে বুঝবেন কি বলতে চাই। এই সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। এখানে অনেক লোক আছেন বসা, যাদের মুখের দাড়ি সাদা, দেখতে আল্লাহর ওলির মতো মনে হয়, দেখতে ভালো মানুষের মতো মনে হয়, যারা এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এলাকার গুণী মানুষ পাবলিক বলে, এলাকার ভালো মানুষ পাবলিক বলে, দেখবেন পাঞ্জাবিটাও আয়রন করা, সাদা শার্টটাও ইস্ত্রি করা, লুঙ্গিটাও সাদা, সব আয়রন কইরা পারফিউম দিয়ে রাস্তা দিয়ে বাইর হইছে। খবর নিয়ে দেখা যায় এলাকায় অনেক মাতবর এমন আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার কে দিকে দিয়া দেয়। কথা বলেন নাই? বলেন নাই? সমাজ নষ্ট করেছি আমি আর আপনি। অনেক লোক আছে এলাকায় হাতে 500 টাকা দিয়া দিলে পুরা বিচার শুদ্ধা খায়া ফেলে, এমন লোক আছে 500 টাকা দিলে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে কোর্ট পর্যন্ত চলে যায়, আছে না নাই? তো এই সমস্ত নোংরামি করে গড়কে সুন্দর বানিয়ে আল্লাহর গড় মসজিদ ভাঙ্গা। আল্লাহ যদি আপনাকে মৃত্যুর পরে জিজ্ঞাসা করে বললাম পয়সা তো তোরে আমি দিছিলাম, এই পয়সা দিয়ে বাথরুম বানাইলি, এই পয়সা দিয়ে ঘরে টাইস আর সিরামিক করলে, কাছেই তো আমার ঘর ছিল, ভাঙ্গা ওদিকে তাকাইলে না, এখন আমার কাছে আইসস কি চাস? কথা বলেন না কেন? কোনো জবাব থাকবে? কোনো জবাব থাকবে? আমার কথা কষ্ট পাইলেন? একটু হাত তুলে দেখান কারা কারা কষ্ট পাইলেন। পাইলেন খুশি তো? কষ্ট পাইছেন? হাত তুললেন যে, কষ্ট পেয়েছেন? সমাজকে আমি আপনি নষ্ট করে দিয়েছি। কেউ রাগ করবেন না বাবা, আমি কি আপনাদের চিনি? কেউ রাগ করবেন না, সমাজ আপনি আমি নষ্ট করে দিয়েছি, গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট, পরিবার নষ্ট, ঘরের ভিতরে স্বামী স্ত্রীতে মিল নাই, বউ স্বামীরে দেখতে পারে না, স্বামী তার স্ত্রীরে দেখতে পারে না, সন্তানের সঙ্গে মা বাপের কোনো মিল নাই, সন্তান আগে যাই ভালো ছিল, বিয়ের পরে বউ ছাড়া আর কিচ্ছু চোখে দেখে না, পরিবার নষ্ট, সমাজ নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছি। খবর নিয়ে দেখেন আজকালকে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি শত্রু। কথা বলেন? সমাজ নষ্ট, এখানে দিন কেমনে পাবে? কি অবস্থা হয়েছে? এই যে দেখলাম
নিউজে দেখলাম কয়েকদিন আগে, কয়েকদিন আগে কি তো আজকে দেখে দেখে আসলাম, কয়েকদিন আগের নিউজ, 16 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, 16 কোটি, একজনেও নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না মসজিদে, 2 গ্রুপে মাইর করে মসজিদে দিছে তালা। তো লাভ হয়েছে কি? টাকা দিছে 16 কোটি খরচ করে, 2 গ্রুপ মাইর, কে কার সামনে মুসল্লা বিছাইব, কোন মুরব্বীর মুসল্লা সামনে থাকব, কারা পয়সা বেশি দিছে, আমি দিছি পয়সা বেশি, আমার দেখা যায় মুসল্লা নাই, যে টাকা দিছে না হে সামনে বসে থাকে, তা নামাজই পড়তে দিতাম না। চিন্তা করলেন, আচ্ছা কোন তো এই কারবার কোনোদিন শয়তানে করছে, কথা কয় না কেন, শয়তানে কোনোদিন মসজিদে মুসল্লা নিয়ে টানাটানি করছে, কথা বলে না কেন, করছে? এই কাজ যে বেচারা করতেছে এ তো শয়তানের চাইতেও বড় শয়তান, কথা বলেন? অনেক লোক আছে মসজিদে 5 বক্ত নামাজে আসে না, শুধু জুমার নামাজে আসে, সবার শেষে আইসে এমন লম্বা লম্বা কথা বলে পুরা মসজিদেই হেলিডার, পুরা মারামারি মসজিদে লাগে, আছে না নাই? 16 কোটি টাকার মসজিদ, নামাজের কেউ নাই, আর এখানে মসজিদের জায়গাও নাই, ভাঙ্গা ঘর, কিন্তু মানুষ নামাজ পড়বো জায়গা পাইতেছে না, এরা মসজিদ বানাইছে নামাজ পড়ে না, নামাজ হইতো না। তাহলে বলেন তো এই মসজিদ কি নামাজের উদ্দেশ্যে হইছে, না নিজের সম্মান, নিজের বুজুর্গি, নিজের বংশের গৌরব বুঝাবার জন্য হইছে, আমার টাকা দিছি, আমার বংশ, আমার গোষ্ঠী, এরাই আগে থাকবে, তোমরা কারা? এই সমস্ত যারা করে এরা নির্বেজাল শয়তান, এরা তওবা না করলে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? এগুলাই হচ্ছে, এজন্য আল্লাহর ওয়াস্তে সবাই মসজিদের দিকে খেয়াল রাখেন, মসজিদে নামাজ পড়েন, সবাই মিলে মসজিদে নামাজ যাবেন, কারণ পৃথিবীতে একটাই জায়গা আল্লাহর ঘর মসজিদ, ওটাকে যদি সুন্দর করতে পারি, ওটাকে যদি ভালোবাসতে পারি, কারণ মসজিদ জান্নাতে যাবে একা যাবে না, তার মুসল্লি নিয়ে যাবে, মুসল্লি সহ জান্নাতে যাবে, আমি যদি মসজিদের মুসল্লি হই তাইলে ওই মসজিদ আমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আমরা পারবো তো ইনশাআল্লাহ। এই আওয়াজ যেন একটু জোরে বলেন না ইনশাআল্লাহ, সকলে বলেন না ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কয় ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ব সময় মতো জামাতের সাথে। আমি 3টা কথা বলছি, 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ব কখন? সময় মতো। 5 ওয়াক্ত নামাজ পড়ব সময় মতো জামাতের সাথে। কিসের সাথে? ইনশাআল্লাহ। কথা বলে না, সবাই বলেন, আওয়াজে মনে হইতেছে আপনারা একজন নামাজ যাইতেন না, শুধু জুম্মা যাইবেন, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। যদি মসজিদে না যান, কেয়ামতের দিন আল্লাহরে বইলে দিব, আল্লাহ এদেরকে আমি কইছিলাম নামাজে যাইতে, হেরা গেছে না, কিন্তু আমার কথা শুনে নাই। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ধারাবাহিকভাবে সালাত ছেড়ে দিল সে কাফের, সে কাফের, কারণ একজন অমুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য করে সালাতে, একজন অমুসলিমে সালাত পড়ে না কিন্তু দাঁড়িয়ে রাখে, আছে না, আছে না? অনেক অমুসলিম নামাজ পড়ে না কিন্তু মাথা টুপি দেয়, আছে না? অনেক অমুসলিম নামাজ পড়ে না কিন্তু পাঞ্জাবি পরে, আছে না? তাহলে তাদের পাঞ্জাবিও আছে, টুপিও আছে, দাড়িও আছে, সব আছে, তসবিও আছে, তা দেখবেন বৌদ্ধ তারা প্যাকেটে হাতের মধ্যে প্যাকেট নিয়ে তসবি পড়ে, দেখছেন নি? তাদের তসবিও আছে, শুধু পার্থক্য তারা সলাৎ পড়ে না, আমরা সলাৎ পড়ি। কারণ আপনি যদি মসজিদ নিয়ে মারামারি করে 2 গ্রুপ হইয়া মসজিদের নামাজই বাদ দিয়ে দেন, মসজিদ তালাই মাইরা দেন, মসজিদের নামাজই যান না, ওরাও মুসলিম, আল্লাহরে বিশ্বাস করে না, তারাও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, তাহলে তো সমান হয়ে গেল, ঠিক কিনা বলেন? এর জন্য আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। যারা মসজিদ নিয়ে মারামারি করে, কেউ কাউকে মসজিদে আসতে বাধা দেয়,
নামাজ না পড়ে মসজিদে তালা দিয়ে দেয়, মসজিদে আমার মসজিদে কেন নামাজ পড়তে আসবা? ওই সমস্ত যারা করে মসজিদ অভিশাপ করে, কেয়ামতের দিন আল্লাহর আদালতে তাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ এই সমস্ত নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করে পড়ে না, আমিন। মনে থাকবে তো, একজন মানুষ যদি জান্নাতে যেতে হয় তাহলে কম পক্ষে কোরআনের গুণ লাগবে চারটা। কয়টা? চারটা গুণ যদি কারো ভিতরে থাকে কমপক্ষে, ওই বেচারা নামাজ, ওই বেচারা মরলেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ, তো আসতে বলল এতগুলা মানুষ, একটু জোরে পড়েন না সুবহান। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকের রসুল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আদর্শ কি, চরিত্র কি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এক এক করে বর্ণনা করেছেন। আবার আল্লাহ এক নম্বরে বললেন, ওয়া ইবাদুল্লাহ الذين يمشون على الأرض هونا الله رب العزت والجلال বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন, এই চারটা একটু সামনে দিতে হবে। অহংকার করা যাবে? বলেন না যাবে? এই এলাকার ভিতরে, এই বোয়ালিয়ার ভিতরে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে, টাকার কারণে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির কারণে আপনি যদি দুনিয়ার জমিনে অহংকার করেন, আবার আল্লাহ চাইলে এক মুহূর্তের ভিতরে দশ তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামিয়ে দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না, কণ্ঠে কিনা। আল্লাহ পারবে? আসতে বলছেন, কেন পারবে? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, চলার পথে নিজেকে ছোট করতে পারেন, নিজেকে যদি মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারে, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে দশতলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না, কণ্ঠে কিনা। এজন্য আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে? আস্তে বলেন, কেন যাবে? বলেন যাবে? আপনারা করেননি না? আপনারা তো ফেরেশতা, মোটামুটি ডাইরেক্ট আসমান থেকে আইছে, অহংকার করে না। আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপি ঘর, ভাঙ্গা, টাকা পয়সা ছিল না। আজকে তার ছেলে মেয়েদের ঘরে কোটি কোটি টাকা আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে আর রাস্তাঘাটে কাজকাম করে খায়। কথা বলেন না কেন? এগুলা নাই, কে করতে পারে? আসতে বলবেন না, জুড়ে বলেন, কে? অহংকার করা যাবে? যাবে না। আপনার সম্পদ আছে, আপনি ভাব ধরতে পারেন না, অহংকার করতে পারেন না। আল্লাহ চাইলে
বেইজ্জত করতে চাইলে আপনার ঘর বাড়ি রাইকা বন জঙ্গলে রাখতে পারে, কথা বলেন না কেন? এই জন্য অহংকার করা যাবে, যারা ক্ষমতার ধাপড় দেখিয়ে যারা অন্যায় নোংরামি করে এই সমাজের মানুষকে বিপদগ্রস্ত করেছে, আজ ক্ষমতাও নাই, থাকবার জায়গাও নাই, আজ কিচ্ছু নাই, এই জন্য ক্ষমতা পেয়ে গেলে নিজেকে বড় মনে করবার কোন যৌক্তিকতা নাই। আল্লাহ যদি বেইজ্জত করে দেশ থেকেও তাহলে বের করে দিতে পারে, আল্লাহ পারে, আল্লাহ চাইলে বেইজ্জত করতে পারে। আপনি একজনকে ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দিবেন, আল্লাহ চাইলে আপনাকে এক কাপড়ে দেশ থেকে বের করে দিবেন, আপনি বুঝতেই পারবেন না। ইজ্জত দেওয়ার মালিককে কারো প্রতি কোনো জুলুম করা যাবে না, কারো প্রতি কখনোই কোনো জুলুম করা যাবে না। তাহলে আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে, বলেন যাবে? খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন, খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়, পড়েন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে? আসছে কোন কেন? আপনারা গালি দেননি, কেউ যদি কাউকে গালি দেয়, কেউ যদি কাউকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গালির জবাবে গালি না দিয়া তার জন্য শান্তির দোয়া করতে হবে, সালাম দিতে হবে, পড়েন সুবহানাল্লাহ। কি দিতে হবে? আপনারা সালাম দেন তো? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, সালাম দেন তো? সালাম আপনাকে আমাকে দিতে হবে, সালাম আপনাকে আমাকে দিতে হবে। এটা শুরু করতে হবে পরিবার থেকে, এটা শুরু করতে হবে ঘর থেকে। আমাদের কলিজার টুকরা মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি আমার জিন্দেগিতে আমার প্রিয়তম স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য কত চেষ্টা করেছি জীবনে, কিন্তু আমি আগে রাসূলকে সালাম দিতে পারি নাই, বরং রাসূল পাক ঘুরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। নবীজি যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, আল্লাহর রাসূল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাআলা এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। তাহলে রাসূল যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন, তাহলে আপনারা দেননি কিছু কয়না দেখি, বলছি আপনারা আপনাদের বউরে সালাম দেননি। কি কয়? কেন কি করে শরম করে? কে কইছে? তুমি কি তা বিয়া করছো নি যে শরম করে কইছে? স্ত্রীকে সালাম দিতে শরম করে, আর স্ত্রীর পিড়েইবার সময় শরম কই যায়, যখন বউরে মারে তখন শরম কই থাকে? হ্যাঁ, আল্লাহ রাসূল নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, আপনি দিবেন না কেন?
বলেন ইনশাআল্লাহ, আস্তে কয়, জোরে কন, আওয়াজ করে বলেন আজকের থেকে বাসায় গেলে বউরে সালাম দিবেন, আল্লাহর রাসূল দিয়েছেন আপনিও দিবেন ইনশাআল্লাহ। মুরব্বি যারা আছে হাসতেছে, এরা চিন্তা করতেছে আপনি কি কন, বউরে দেখলেই তো মাথা গরম হয়ে যায়, মনে হয় এগুলি ফিডাই ঠিক কিনা, এটা কয় ঠিক? এই ছেলেরা তোমরা ঠিক কো কেন, তোমরা কি বুঝো? হেরা কয় ঠিক? স্ত্রীকে সালাম দিবেন ইনশাল্লাহ। মুরব্বী এখন সবাই বলেন তারা বিয়ে করছে ইনশাল্লাহ, জোরে কো। আজকে বাসায় গিয়ে কমপক্ষে একটা সুন্নত আদায় করো, নিজের স্ত্রীর সালাম দিবা, দরজা দাঁড়াই বলবা বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী কই বউ মা মুরব্বীর আজকে কোন ভূতে ধরল, কি কয় কি পান গণ গণ বানায়, পান মানে পান যে খায় তো ভালোই হইলো, পান বানায় দিব খাইবেন, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, সালাম দিবেন তো ইনশাল্লাহ। আল্লাহর রসুল নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, আপনারাও দিবেন, বরকত দিবেন কে বলেন কে? মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীর নিজের হাতে খাওয়াইয়া দিয়েন, মুখে উঠাইয়া হাত দিয়া দিয়েন, পারবেন না? পারত না মুরব্বী কয় দিন ভরে কিলা গেলি নাকি, কত খারাপ হয়েছে আমাদের পরিবার, তাহলে পরিবারে শান্তি পাইবেন কেন? তাহলে এরে বিয়ে করছিলেন কেন, কিলা কিলি যদি করতে হয় তাহলে বিয়ে করলেন কেন? স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, মাঝে মাঝে নিজের হাতে মুখে উঠে খাওয়াইয়া দিবেন, এটা সুন্নত, পারবেন তো ইনশাল্লাহ, সালাম দিবেন তো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। ওয়াজ শুনবেন কিন্তু আমল করবেন না, তা তো হইতে পারে না, আল্লাহর রাসূল যা করেছেন আপনারা তাই করবেন। জোয়ানেরা যারা এখনো বিয়ে করো নাই, তোমরা তো মোটামুটি প্র্যাকটিস শুরু করে দিও, কি কয় মুরব্বী? মানে বুঝি নাই ওর কথা, মেয়েদের কি আপনারা হেদায়ত হইলে তো বউ ঠিক হয়ে যায়, আপনি বউরে বানাই দিয়েছেন ঘরের কামলা, সারাদিন কাজ করাইবেন, রান্না ঘর মুসাফ বকরি ছাগল হাঁস মুরুগ সব স্ত্রীর দেখবেন, আবার বছরে বছরে বাচ্চা একটা সাপ্লাই দিবেন, এটা কোথায় পাইছেন এগুলো? আপনি হাদিসে তো আছে ঘরের সব কাজ করবেন আপনি, রান্নাও করবেন আপনি, তাহলে এখন উল্টা যদি ওয়াশ করে দিতে বউরে রান্না করে খাওয়াইতেই বলুন, এই ওয়াশ করে দিন, এর জন্য কমপক্ষে সালামটা দেন, বলেন ইনশাআল্লাহ, আজকের থেকে সালাম দিবেন, এলে কিন্তু ওয়াজ উল্টে দিন, বউ বসে থাকবো আপনি খাওয়াইতে, হ্যাঁ মেলায় ঘুরে আপনি এখানে এসেছেন তো বউ এখানে ঘুরে কেন, হেরে ওয়াজে নিয়ে এলেন নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। পরিবারে যদি স্বামী স্ত্রীর মিল না থাকে, একে অপরের প্রতি বোঝাপড়া যদি না থাকে, সম্মান যদি না থাকে, কসম এই পরিবার থেকে ভালো সন্তান আশা করা যাবে না, এই পরিবার থেকে ভালো মানুষ আসবে না, এই পরিবার থেকে সন্তান যদি মরিবে মাদকাসক্ত, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, বাবা খায়, রাস্তায় দাঁড়িয়ে প্রিজিং করে, চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, এমন সন্তান জন্ম নিবে যদি পরিবারের মা বাবার চরিত্র ঠিক না থাকে, ঠিক কি না? আপনারা শুধু ওয়াজে আসলে বলেন হুজুর, আপনারা ওয়াজে আসলে বলেন হুজুর, সন্তানদেরকে বলেন মা বাপের খিদমত করতে, তো সন্তান মা বাপের খিদমত করবো কেন? কেন সন্তান মা বাপের খিদমত করবে সেই ওয়াজ করতে হবে, আর সন্তান জন্ম নেওয়া থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত সন্তানের কতগুলো হক ছিল সেগুলো কি আদায় করছেন? সন্তানের উপরে যে হক আর অধিকার ছিল ওগুলো যদি ঠিক মতো আদায় করতে, তাহলে সন্তান বড় হয়ে আপনার হক আর অধিকার আদায় করতো, ঠিক কিনা বলেন?
আপনার সন্তানের হক আদায় করেননি, বিয়ের আগে উত্তম স্ত্রী নির্বাচন করেননি, স্ত্রীর পেটে আপনার সন্তান যাওয়ার পরে হালাল খাননি, হালাল খাওয়াননি, চুরি করেছেন, ডাকাতি করেছেন, আরেকজনের পুকুর থেকে মাছ চুরি করে বৌড়ে খাওয়াইছেন, আরেকজনের বাগান থেকে মূলা লাউ সব চুরি করে খাওয়াইছেন, তাহলে এই সন্তান তো ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? সন্তান পেটে যাওয়ার পরে আপনি বাজারে ব্যবসা করেন, ওজনে কম দিয়েছেন, আপনি দুই নম্বরে ব্যবসা করেছেন, ওগুলা দিয়ে স্ত্রী রে খাওয়াইছেন, এই রক্ত দিয়ে সন্তান তৈরি হয়েছে, সন্তান জন্মের পরে সন্তানের ডাইন কানে আজান বাম কানে ইকামত দেওয়ার কথা ছিল, আপনি তাও দিলেন না, সন্তানের জন্য চমৎকার একটা নাম রাখবার কথা ছিল, সন্তানের নাম রাখছে বল্টু। তো সন্তান ভালো হইব কেমনে? আপনি সন্তানের হক আদায় করেননি, সন্তানও আপনার হক আদায় করবে না। আপনারা খুঁজে দেখেন এই বাংলাদেশে একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম, একজন ইমাম মুয়াজ্জিন খাদেম তাদের মা বাপকে বৃদ্ধাশ্রমে পাবেন না, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, পিএইচডি করেছে, বড় বড় চাকরি করে সিও কোম্পানির, তাদের মা বাপকে দেখবে বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ঠিক কিনা বলে? ওদেরকে পড়িয়েছেন কিন্তু মানুষ বানাতে পারেননি, এটা মা বাপের ব্যর্থতা। আজ বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, সব আছে, রিটায়ারমেন্টে যাওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, নিজের বাড়িতে থাকতে পারতেছেন না, একমাত্র কারণ আপনি ব্যর্থ পিতা, আপনি ব্যর্থ মাতা, সন্তানকে উপযুক্ত দিনী পরিবেশে বড় করতে পারেননি। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের কষ্ট হচ্ছে? বসে আছেন, ভালো কথা, একজন উঠবেন, আমি মনে করব আপনি গাজা ফেন্সি ডিলি আপনার ব্যবসা করে, নাহলে আপনি ওজনে কম দেন, নাহলে আপনি মসজিদে ক্যাশের টাকা মাইরে খাইছেন, নাহলে আপনি বৌড়ে পিড়ান, মানে একটা না একটা আছে আপনি করছেন, এটা আমরা কইয়া দিন, এজন্য উঠতে পারবেন না, উঠলেই কম আপনি এই কাম করছেন। এখন উঠেন কম আপনি কোনটা করছেন, কম উঠতে পারবেন না। আমার মন চায় আপনাদের কাছ থেকে আজকে একটা ওয়াদা নেই যে আজকের পর থেকে আর এই বিড়ি সিগারেট টানবে না, বিড়ি চুষে চুষে বিড়ি টানে, বিড়ি টানে, মসজিদে যায় তাহাজ্জুদ পড়ে কিন্তু তাহাজ্জুদের সালাম ফিরি বিড়ি ধরাইয়া দিছে, আল্লাহ কি তারা শয়তান, ঘটনা কি? এতক্ষণ দেখলাম তাহাজ্জুদ পড়তেছস, সালাম ফিরি এটা কি ধরাইছস, কথা বলেন না কেন? আগামীকালকে রোজা রাখবে, উনি সেহরি খাচ্ছে, সেহরি খাবার শেষ করেই বিড়ি ধরাইয়া দিছে, সিগারেট ধরাইয়া দিছে, শয়তান কাল্লা গড়ো নাকি দেখেন তো, ও তো রোজা রাখবে কালকে কিন্তু এখনই তো ধরাইয়া দিছে জাহান্নামের জিনিস, কথা বলেন না কেন? কেন ওইটা খান? এখানে বসেছেন সবাই কত ভালো মানুষের মতো, কিন্তু পকেটে খবর নিয়ে দেখেন শুধু বিড়ি সিগারেটের অভাব নাই, কথা বলেন? এগুলা খান কেন? কিচ্ছু কয় না, কি কইছে? নেশা, এটার ভয়ঙ্কর হারাম জিনিস, নেশা হইলেই তো হারাম, নেশা জিনিসটাই তো হারাম। অনেক লোক আছে ইফতারের সময় মানুষ ইফতারের জন্য অপেক্ষা করতেছে, আজান হবে ইফতার করবে, হ্যাঁ আজান হওয়ার সাথে সাথেই সিগারেট ধরে আছে, কারণ তার এই যে সিগারেট খাইতে পারতেছে না, টেনশনে দিন শেষ, তাহলে রোজা দিয়ে লাভ কি? আল্লাহ এগুলা থেকে হেফাজত করো, জোরে বলেন আমি, আজকের থেকে কি বিড়ি খাওয়া বাদ দিবেন, বিড়ি সিগারেট বাদ দিবেন? আগে খাইতে খায় না, শোনেন কথা বললেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমি। এই জন্য পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর সাথে চমৎকার সম্পর্ক করেন, আল্লাহর রসুলকে ভালোবেসে থাকলে, রসুল পরিবারে যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন আপনাকে আমাকে সে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে, স্ত্রীর সাথে সুন্দর কথা বলেন, আপনি রাস্তায় বের হইয়া বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর আচরণ করেন, কত ভাব জন্মায় কথা বলেন, কিন্তু ঘরে যাওয়ার পরেই মনে হয় আল্লাহ এটা কি দা, এটা মানুষ না বাঘ, কথা বলেন না কেন? ঘরে যাওয়ার পরেই চেঞ্জ হয়ে যায়, আল্লাহর রাস্তায় আপনি আমানত ঠিক রাখেন। আর মা বোনদেরকে বলছি, অনেক মা বোনেরাও খারাপ হয়ে গিয়েছে, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, রাত দিন কাদার মতো কাজ করে, ঈদের দিন পর্যন্ত কাজ করে, রাত্রে না ঘুমাইয়া আবার ডিউটিও করে,
আর ওই টাকা দিয়ে বেচারার বউ দেশে আরেকজনের সাথে প্রেম করে, ঠিক কিনা ধরে বলেন? এগুলা নাই সমাজে, শেষ সমাজ শেষ, টাকা পয়সা নিয়ে দৌড়ায়, টাকা পয়সা নিয়ে জায়গা, আহা সমাজ কত নোংরা হয়ে গিয়েছে। চিন্তা করেন এই পরিবারে দিন না থাকলে কি হতে পারে। এই জন্য আল্লাহর হস্তে মায়েদেরকে বোনদেরকে বলছি আমানত নষ্ট করবেন না। ছেলেদেরকে বলছি ভাই যারা বিয়ে করো নাই, বিয়ে তো করো না এটা ভালো কথা, কিন্তু প্রেম তো দুই সাইডটা করছো, ঠিক কিনা? ঠিক করছি কাটারি, ওটার একটু হাতটা দেখতাম যে আমি হি কামলা, দেখি তো কে না দেখান একটু হাতটা যে ঠিক করছে। হ্যাঁ কই ঠিক মানে হে পাঁচ ছয়টা কাম সেরে লিস, চিন্তা কর আমাদের কেমন খারাপ হলে চলবে না। এই জন্য মনে রাখবেন আপ বিয়ের আগে প্রেম করছে দশটা, আর বিয়ের সময় মেয়ে খুঁজে রাবিয়া বছরের মতো, কথা বলেন না কেন? বিয়ে করছে যারে হে কর না আমার জীবনে প্রেম দূরের কত, কোনো ছেলের হাতি দূরই নেই। হে মনে মনে চিন্তা করে আল্লাহ আমি যে কত শয়তানি করছি, বউ একটা পাইছে একবারে পাক্কা পরেশগার, আর শয়তান কইতেছে আল্লাহ বউ যেটা কইছে এটা একবারে ডাইরেক্ট মিথ্যা কথা বলছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন অপবিত্রের জন্য অপবিত্র, আল্লাহ কোরআনে আয়াতে ডাইরেক্ট বলছেন অপবিত্রের জন্য অপবিত্র, পবিত্রের জন্য পবিত্র। তুমি দশটা প্রেম করে একটা ভালো মেয়ে পাইতে চাও, আর তুমি যে মেয়েরে বিয়ে করছো মনে করছো ভালো, আসলে ভুয়া কথা। রব বলেছেন তুমি যেমন যেটারে বিয়ে করছো এটা তোমার সাথে কম না, কথা বলেন না কেন? এটা মিথ্যা কথা বলতেছে। অনেক বোন আছে ইউনিভার্সিটিতে পড়বার সময় কলেজে পড়তে বিয়ে প্রেম করছে দশটা, আর বিয়ের সময় খুঁজে একবারে পরেশগার একবারে সাজা লাগে, কথা বলেন না কেন? হবে না তো, আপনি যা করছেন সেম পাবেন, এটাই কোরআন। আপনি যেভাবে ছিলেন সেভাবেই পাবেন, এটাই। মাঝে মাঝে যদি দেখা যায় চেঞ্জ হয়ে গেছে, একটা ভালো মানুষ খারাপ মেয়ে পেয়ে ফেলেছে, এটা খারাপ এটা ভালো মেয়ে খারাপ ছেলে ফেয়ে ফেলেছে, পেয়েছে, রব বলেছে মুমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া, আমি মাঝে মাঝে এইভাবে পরীক্ষা নিই, কি করেন পরীক্ষা নেন, কিন্তু সব সময় মাঝে মাঝে পরীক্ষা নেন, সব সময় আপনি যেমন পাইবেন তেমন। এখন যারা বিয়ে করছেন আগে পাঁচটা প্রেম করছিলেন মনে মনে এটা বুঝেই ভালান, তাহলে আমি যেটা করছি হিডেই তো কমপক্ষে ভাষটা করছে, কি বুঝলেন? মানে আপনি যেমন পাইবেন তেমন, এখন ভালো লাগলে তওবা করেন আর না লাগলে করেন না। জোয়ানেরা কি আমার ওয়াজ বুঝতেছো? যুবকেরা বুঝতেছো তো আমার ওয়াজ? তোমার বোন আছে বসায়, তুমি আরেকজনের মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে প্লিজিং করো, তুমি আরেকজনের মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে ডিস্টার্ব করো, নিশ্চিত তোমার বোনকে আরেকজন সেম ডিস্টার্ব করবে, ঠিক কিনা বলে? এই জন্য এই পথে আমরা যাব, আসতে বলেন কেন যাব? আপনারা আসতে বললে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর গোলামের দুই নম্বর গুণ, গালি দেওয়া যাবে না, কেউ যদি গালি দেয় তার বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব, পড়েন ইনশাআল্লাহ। বসে রয়েছেন ভালো, উঠলে কি হে কারবার আপনি করেন? উঠবেন না। আল্লাহর গোলামের তিন নম্বর গুণ, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, আমার গোলাম বিপদে পড়ে গেলে সিজদা করবে আমার পায়ে, সুজ্জাদাউ ওয়াকিয়ামা, সিজদা আমার জন্য রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম আল্লাহর কসম, তারা কোনোদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না, ঠিক কিনা? বলে অনেক লোক আছে
আল্লাহর কাছে বাচ্চা না চাইয়া চাই গে মাজার, কথা বলেন না কেন, চাই গে পীরের কাছে চাই, তো পীরে তোমার কি দিব, হেরি তোর কিছুই নেই। এখন দেখতেছি মাঝে মাঝে শুনি ল্যাংটা পীর, কি পীরের অভাব নাই নাকি, ল্যাংটা এটা পীর হইব কেমনি, ল্যাংটা হে পীর হইল কেমনি, হে তো সবকিছু দেখা যায়। এটা ভদ্র, একটা ভদ্র মানুষ আল্লাহর সিনে নামাজ পড়ে, এই লোকের কাছে আপনি যান না যে গাঁজা খায়, গাঁজার গন্ধে শয়তান এলাকা দিয়ে যায় না, হেরে বানাইছে পীর, কথা বলেন না কেন, এগুলো সমাজে আছে না নাই, আপনারা এগুলো করেননি কেউ না, সব ভালো মানুষ কি করেন এগুলা। আল্লাহর ওয়াস্তে মাজারে মাজারে যাবেন না, সেজদা দিবেন না, মৃত মানুষের কাছে কিছু চাইবেন না, হারাম। রব বলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শরীক করলো আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু চাইলো, আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিল জালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তার জন্য কোনো সাহায্য করে নাই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন, একটু জোরে বলেন না আমিন। আমি আপনাদের কাছে আসলে যে ওয়াজ বুঝাতে চাই, বুঝি আল্লাহর কাছে যদি চান, কার কাছে, আল্লাহকে যদি বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই মনে করে পৃথিবীর কারো কাছে না চেয়ে আপনি যদি আল্লাহর কাছে চান, পৃথিবীতে থেকেও জান্নাতি ফল এখানে বসে খেতে পারবেন। এ তো আসতে বললেন সুবহানাল্লাহ, আমি সেদিকে নিয়ে যেতে চাই যে পৃথিবীতে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহকে মহাব্বত করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, পৃথিবীতে থেকেও জান্নাতের স্বাদ দিতে পারেন কে। কিন্তু আজকালকে দেখা যায় আমরা তো রাস্তাঘাটে যা শুরু করছি এখন এই বর্তমান সময়ে, গ্রাম গঞ্জে চুরি ডাকাতি হামলা মামলা শয়তানি সব ভরে গেছে, কথা বলেন না কেন, এখন তো জানেননি, এখন হুজুররা ওয়াজ করে যায়, উলামাই কারাম সারা দেশে মাঠে ময়দানে কথা বলেন, রাত্রবেলা কথা বলে যখন তারা যার যার নিরের দিকে ফিরতে থাকেন, যার যার বাসার দিকে যেতে থাকেন, গভীর রাত্রে পরিকল্পিতভাবে অনেক উলামাই কারামের গাড়িকে অ্যাক্সিডেন্ট ঘটানো হয়, অনেক উলামাই কারামকে পরিকল্পিতভাবে মেরে ফেলবার জন্যে তার গাড়িকে আঘাত করা হয়, অ্যাক্সিডেন্ট ঘটানো হয়, যেভাবেই হোক ময়দান থেকে একজন আলিমকে সরিয়ে দেওয়া। আরো পরিকল্পনা হচ্ছে এটা বাস্তব, যাই না শুনে বলতেছি, কিছু লোক রাস্তায় বসেই থাকে শুধু হুজুরদের গাড়ি টার্গেট করে ডাকাতি করার জন্য, কথা বলেন না কেন, এখন গাড়িতে আগে শুনতাম ডাকাতি করতো, আমরাই তো কত আক্রমণের শিকার হয়েছি, গাড়ির চাক্কার নিচে ওই যে লোহা দিয়া পেরেক দিয়া কাঠ ফেলে দিত যেন চাকার পাম্প চলে যেত, গাড়ি থেমে যেত, তারা ডাকাতি করতো, আগেগুলো করতো, মাঝে মাঝে রড দিয়া গ্লাসে আটকে টান দিত, এইভাবে তারা করতো। এখন দেখতেছি আধুনিক ডিজাইন তারা বাইর করছে, এখন ডিম মারে, ডিম কি দেয়, ডিম মারে, তো ডিম যদি গ্লাসে দেয় আর গ্লাসের উইপার যদি চালায় তো পুরো গ্লাস তো ডিমের কুসুমে সাদা হয়ে যায়, গাড়ি তো আর দেখবেও না, চালাইতেও পারবে না, চিন্তা করলেনি আপনার, এইভাবে এখন ডাকাতি শুরু হয়েছে হুজুরদের গাড়ি আটকায়া। এখন এমন চান্দাবাজি এই দেশে জুলাই অগাস্টে বিপ্লব হয়েছে, ফ্যাসিস্ট চান্দাবাজদেরকে বন্ধ করার জন্য, আর এখন দেখা যায় আগে একজন চান্দাবাজি করতো, এখনো চান্দাবাজি করে, চান্দা আগের মতোই আছে, ডাকাতি আগের মতোই আছে, চুরি চিন্তা আগের মতোই আছে, শুধু মানুষটা পরিবর্তন হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন না কেন, শুধু মানুষ পরিবর্তন হয়েছে, কাম আগের মতোই চলতেছে, আগেরটা থেকে বেশি, চিন্তা করলেন মানুষ কত কষ্ট পাচ্ছে, আগেরটার থেকে বেশি কইতেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলে না আমি, আজকালকে যারা টার্গেট করে ওলামায়ে কেরামদের গাড়ি ডাকাতি করে, ওলামায়ে কেরামদেরকে হেনস্থা করে, হামলা মামলার শিকার করে, ডিম মেরে গাড়িতে ডাকাতি চিন্তাই করতে চায়, অ্যাক্সিডেন্ট ঘটাইয়া মেরে ফেলতে চায়, ওই সমস্ত যারা করে রাখবেন, এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আবদালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আজান ইকামতের দেশ,
কুরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ, এইভাবে যদি আগাত চলতেই থাকে এই দেশের সমস্ত ইসলাম প্রিয় তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহর গোলামের দুই নম্বর গুণ, সেজদা দিব কার পায়ে? বলেন না কার? আল্লাহর পায়ে যদি সেজদা দিতে পারে, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, লম্বা না, আমরা শেষ করব। আল্লাহর পায়ে যদি সেজদা দেন, আপনি কি চাইবেন? আপনার একটা বাড়ির দরকার, আপনার একটা গাড়ির দরকার, আপনার পয়সার দরকার, এই তো? বলেন না কি? এই তো দুনিয়ায় কি দরকার? একটা গাড়ি হইলে তো হয়, একটা বাড়ি হইলে হয়, সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা বউ, ঠিক কিনা? মুরব্বীরা কইতেছে ঠিক। তোমরা কি হয়েছে? মুরব্বীরা কি আবার বিয়ে করবো নাকি? হেরা ঠিক কইতেছে। আমি তো জোয়ানদেরকে কইতেছি, হেরা তো কিছু কই না। সুতরাং এই সময় আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, রব বলেছেন তোমরা আমার কাছে শুধু চাও, আমি কথা দিলাম তোমরা আমার কাছে হাত উঠাইবে, সাথে সাথে দোয়া কবুল করে নেবে। এই কথাটা সংক্ষেপ করে আমি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগির থেকে চমৎকার একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাই, যে আল্লাহর কাছে চাইলে কেমনে আল্লাহ পৃথিবীতে দিতে পারেন, মনোযোগ দিয়ে শুনুন। আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা। কথাটা দিল দিয়ে শুনেন, কি বোঝাতে চাই শেষ পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জিন্দা, তার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ যাকে জান্নাতি মহিলাদের নেত্রী বানিয়েছিলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত ছোট, এত বড় হয়ে যান নাই, চলার পথে এলাকার এক ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল, ইহুদির মেয়ের সঙ্গে তার বান্ধবীর সম্পর্ক হয়ে গেল। ওই মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, বিকেল বেলা চলে যায়, সারাদিন মেয়েটা হযরতে ফাতেমার কাছে থাকে, তার চরিত্র সম্পর্কে জানে, ফাতেমার আদর্শ দেখে কেমন তার চরিত্র, কেমন তার কথাবার্তা, কেমন তার মানবদারিম, এই মেয়েটা এগুলো ফলো করে। এইভাবে একদিন দুই দিন না, অনেকগুলো বৎসর চলে গিয়েছে, ওই মেয়েটা ফাতেমার কাছে আসে, ফাতেমার চরিত্র দেখে অভিভূত হয়ে গিয়েছে, মেয়েটা পাগল হয়ে গিয়েছে, কিন্তু তখন পর্যন্ত মেয়েটা মুসলমান হয় নাই। ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে, বাবার বাড়িতে গিয়েছে, তার বাবা ইহুদি ডাক দিয়ে বলেছে, মেয়ে আমার, তুমি আমার কাছে এসেছো মা, তোমাকে আমি বাবা একটা কথা বলতে চাই, কয়েক মাস থেকে বলবো বলবো মনে করছি কিন্তু বলতে পারি না। ইহুদির মেয়ে বলছে, আব্বা জান আপনি কি বলতে চান আমার কাছে খুলে বলুন। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই, তোমার জন্যে আমি এই সমাজের এই দেশের এক বিশিষ্ট শিল্পপতি ইহুদির ছেলেকে নির্বাচিত করেছি, ছেলেটা যেমন পয়সাওয়ালা, ছেলেটা যেমন টাকাওয়ালা, ছেলেটা তেমন দেখতেও সুন্দর, আমি তোমাকে বিয়ে দিতে চাই, বলো না মা তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, বাবা হিসাবে
আপনি আমার জন্য ছেলেটি করেছে, আমি আপনাকে না বলতে পারলাম না। ও বাবা, আমার পুরো লাইফের ডিসিশন, আমার লাইফের সিদ্ধান্ত, আপনি আমাকে বলছে আমার জন্য চমৎকার ছেলে নির্বাচন করেছেন। ও বাবা, আপনি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আমাকে সময় দিন, আগামীকালকে বিকেলের আগে আগে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিব। ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে কথাগুলো শুনে পৃথিবীর কারো সঙ্গে পরামর্শ করল না, পৃথিবীর কারো কাছে যায় নাই। মেয়ে মনে মনে চিন্তা করে, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছেন, নিশ্চয় বাবারা তো কখনো খারাপই চায় না, বাবারা তো মেয়েদের ভালোই চায়, কিন্তু আমার মন বলছে আমি বিয়েতে রাজি হব কিনা, এই পরামর্শ আমার বাবার চাইতেও আমানতদার। আমি ফাতেমাকে পেয়েছি মুহাম্মদের মেয়ে, মুসলমান, আমি তো ইহুদি, আমার মন বলছে তার কাছ থেকে যদি কোনো পরামর্শ নেই তাহলে সে আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না। কোন কি বিশ্বাস, কি চরিত্র তৈরি করছেন, আমাদের কিভাবেই তৈরি করা দরকার। ওই মেয়েটা হযরতে ফাতেমার কাছে গিয়েছে, ডাক দিয়া বলেছে বোন আমার, আমি তোমার কাছে এসেছি আমার জীবনের ফাইনাল সিদ্ধান্ত তোমার কাছ থেকে নিতে চাই। ফাতেমা বলছেন, বোন রে আমি তোমাকে কি সিদ্ধান্ত দিব, আমি মুসলিম তুমি ইহুদি। মেয়ে বলছে, ফাতেমা দীর্ঘ 8-10 বছর তোমাকে আমি চিনি, এই চিনা জানার ভিতরে তোমার কাছে যত মানুষ পরামর্শের জন্য এসেছে কাউকে ভুল পরামর্শ দেও নাই, কাউকে কোনোদিন খারাপ কথা বলো নাই, কাউকে কোনোদিন আমানত নষ্টের কথা বলো নাই, চমৎকার চমৎকার পরামর্শ দিয়েছো। বোন রে আজ আমি তোমার কাছে এসেছি, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। ফাতেমা বললেন, এটা তো খুশির খবর। মেয়ে বলতেছে, ফাতেমা আমার বাবা এই জমানার সব থেকে বড় শিল্পপতির ইহুদির ছেলেকে আমার জন্য পাত্র নির্বাচন করেছে, আমি কারো কাছে পরামর্শ মেনে নেব, তুমি যদি বলো বিয়েতে রাজি আমি রাজি, তুমি যদি বলো বিয়েতে রাজি না আমি রাজি না। ফাতেমা বললেন, বুনরে তুমি ইহুদি আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কেমনে কথা বলতে পারি? মেয়ে বলতেছে, ফাতেমা এই পৃথিবীতে আজ পর্যন্ত তোমাকে দেখলাম না কাউকে ভুল পরামর্শ দিতে, আমার মন বলছে তুমিও আমাকে চমৎকার পরামর্শ দেবা। ফাতেমা বলছেন, বোন রে কোনো বাবারাই চায় না মেয়েরা কষ্টে থাকুক, আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও, তোমার জন্য কল্যাণ আছে। ফাতেমার সামনে মেয়েটা চুকের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি আমাকে বলেছো বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য, তোমার কথায় আমি রাজি, তুমি যদি বলো বিয়ে করতে আমি রাজি। ও ফাতেমা কিন্তু আমার একটা কথা আছে, আমার একটা বিষয় জানবার আছে। ফাতেমা বললেন, কি জানতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা আমার জন্য বাবা যেই ছেলে ঠিক করে দিয়েছে ওই বিয়েতে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি যদি আমার বিয়েতে যাও বিয়ের দিনে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাইয়া তুমি যদি আমার জন্য দোয়া করে দে, আমার জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ চাও। ও ফাতেমা আমার চোখে দেখা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মেয়ে তুমি, আমানতদার মেয়ে তুমি, ভদ্র মেয়ে তুমি, তুমি যদি আমার জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ চাও এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর হতে পারে না। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে তুমি ইহুদি আমি মুসলিম, তোমার বিয়েতে কোনোভাবেই আমি যেতে পারি না, মানুষ আমাকে কি বলবে, আমার বাবাকে মানুষ চিৎকারি করবে গালি দিবে, আমি যেতে পারি না। ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা তোমাকে আমার কলেজার থেকে ভালোবেসে ফেলেছি,
তুমি যদি আমার বিয়েতে না যাও, তুমি যদি আমার পাশে বসে দোয়া না করো, আমি তোমাকে এত ভালোবাসলাম, তুমি যদি আমার পাশেই বসে আমার জন্য দোয়া না করো, আসমান জমিন ভেঙে যেতে পারে, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমি কোনোদিন তোমাকে ছাড়া তোমাকে পাশে না বসিয়ে এই পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বল। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? মেয়েটা বাবার কাছ থেকে কথা শুনে পৃথিবীর কারোর সঙ্গে পরামর্শ করল না, গিয়েছে ফাতেমার কাছে। চিন্তা করেছে ওখানে গেলেই চমৎকার পরামর্শ পাবো, কারণ সে কোনোদিন অন্যায় করতে পারে না। আর আজকালকে সব জায়গায় না, আপনাদের সিরাজগঞ্জের খবর আমি জানি না, আমি আমার কথাই বলছি, আজকালকে আমাদের দেশের কোনো মেয়েকে যদি তার বাপ বলে মা তোমার জন্য একটা ভদ্র নামাজি সচ্চরিত্রবান একটা ছেলেকে পাত্র হিসাবে নির্বাচন করেছি, আমি তোমাকে বিয়ে দিতে চাই, মা তুমি কি রাজি? তা আমাদের দেশের মেয়েরা বলবে, বাবা আপনি কি বলছেন, আই এম সরি, আপনি আমাকে তো কষ্ট দিচ্ছেন বাবা, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম করি, ঠিক কি না? আমি তো 5 বছর আগে কাম সাইরা লইছি, তুমি আমাকে এখন আর বলিয়া লাভ কি? কথা বলেন না কেন? এই তো এই তো বল্টুর কাছে গিয়ে বলবো, দেখ বল্টু, আমার বাপ কিন্তু একটা ছেলে ঠিক করতেছে, আমাকে বিয়ে দিতে চায়, আমি কিন্তু বিয়েতে রাজি না, চল আমরা দুটো পালাই। কথা কয় না কেন? দেখা যায় মা বাপের মুখে চুনকালি দিয়া একটা সম্মানিত পরিবারকে ধ্বংস করে অপরিচিত একটা ছেলের হাত ধরে একটা মেয়ে চলে যায়, একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে বাসায় পৌঁছে যায়। এগুলো আছে কি আছে না? হয় কি হয় না? এগুলো হচ্ছে। আর ওই মেয়েটা বাবার কাছে গিয়ে বলতেছে, বাবার কাছ থেকে গিয়ে ফাতেমাকে বলছে, বোন তুমি বললে আমি বিয়ে করতে রাজি। চিন্তা করে হযরতে ফাতেমা বেগি হয়ে গেলেন, এক পর্যায়ে ডাক দিয়া বলে ফেললেন, বোন রে ইনশাল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব এবং তোমার মাথায় হাত রেখে দোয়া করে দেবো। সুবহানাল্লাহ, বলেন বলেন না সুবহান? আমাদের দেশে দেখবেন, জানি না সব জায়গায় তো খারাপ না, ভালো মানুষ আছে, একটা ছেলে নামাজ পড়ে, আপনি যদি বলেন যে মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, ছেলেটা নামাজি এবং দাড়িওয়ালা, দাড়ি আছে নামাজও পড়ে, কাপ আপনি এটা কী কইলেন, এটা খ্যাত কথা কন দেখেন, দাড়ি রাখছে অনেক বিয়ে করা যায় নাকি, ও তো বাবার মতো হয়ে গেছে। আচ্ছা দাড়ি রাখলে কি মানুষের খারাপ লাগে? কথা বলেন না কেন? আমরা যে দাঁড়িয়ে রাখছি খারাপ লাগে? খারাপ লাগে না, এটা খুব ভালো লাগে। পৃথিবীর সকল নবীদের সুন্নাহ হচ্ছে দাঁড়িয়ে রাখা। যেই মেয়ে নামাজি দাড়িওয়ালা ছেলে দেখলে বিয়ে করতে চায় না, ওই মেয়েকে বিয়ে করারই দরকার নাই, ঠিক কিনা বলে? যে দাঁড়িওয়ালা নামাজি দিনদার ছেলেকে পছন্দ করে না, মনে রাখবেন তার চরিত্র খুব ভালো। এই আওয়াজে বললোই তো নাকি খুব ভালো, আওয়াজ করে বলেন ভালো। নামাজি দিনদার ছেলে দেখলে তার ভাল লাগে না। অনেক আমার যুবক ভাইরাও আছে, একটা মেয়ে পেয়েছে নামাজি পর্দানশীল, হে ওই মেয়েকে বিয়ে করতে চান, মডার্ন মডার্ন মেয়েরে বিয়ে করবো, হেরে রাইকার পাঁচটার সাথে প্রেম করব, এমন মেয়েরে বিয়ে করতে চায়, শেষ পর্যন্ত বিদেশে গিয়ে 20 বছর টাকা বাড়াইবো, ওই টাকা শুদ্ধ লয়ে যাইব। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হিফাজত করুক, বলেন আমিন। আসতে বলবেন না, জোরে বলেন না আমিন। কষ্ট পাইলেন আমার কথায়? একটু হাত তুলে আমার দেখান কারা কারা কষ্ট পান নাই। আরে পান নাই কইছি তো, এখন মাশাআল্লাহ মুরব্বী কষ্ট পাইছো, তে হাত উঠান না কেন বাবা, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এই আওয়াজে না একটু জোরে বলেন আমিন। তুমি একটু আস্তে কইও, তোমার আওয়াজে কইল যায় দূরে যায়। দেখ হ্যাঁ বুঝতে পারতেছি। আমার বন্ধুগণ এবার কথাগুলা দিল দিয়া শুনেন, ওই মেয়েটা বাবার কাছে পৌঁছে গিয়েছে, ইহুদির কাছে গিয়ে মুচকি হাসি দিয়া বলছে, আব্বা জান আপনি আমার জন্য যে ছেলে ঠিক করেছেন বাবা, বাবা হিসাবে ছেলে ঠিক করেছেন, মেয়ে হিসাবে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আমার মেয়েকে আমি একটা পাত্রের প্রস্তাব করলাম,
আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে, আমার জীবনে আর কোনো চাওয়া নাই, চাহিদা নাই, একটা মাত্র সন্তান আমার, টাকার কোনো অভাব নাই, মেয়েটা বিয়েতে রাজি হয়ে গিয়েছে, তার চাইতে বড় পাওয়ার আর কিছু নাই। মেয়ে ডাক দিয়ে বলছে আব্বা জান, এমনি এমনি রাজি হই নাই বাবা, আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়ে বলছে মেরে বলো না বিয়েতে তোমার শর্ত কি কি চাও। মেয়ে বলছে বাবা পৃথিবীর কোন জৌলুস টাকা পয়সা ধন দৌলত চাই না, আমার শর্ত হলো এই বিয়েতে আমার বান্ধবী আমানতদার ভদ্র মেয়ে মুসলিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছে, ও আসবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। এই কথা শুনে ইহুদির জন্য পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, মাথা গরম। বলো কি তুমি মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়েকে তোমার আমার বাড়িতে ইনভাইট করেছো তোমার বিয়েতে, আমি জিন্দেগিতে তোমাকে বিয়ে দিব না, প্রয়োজন বলে সারা জীবনে এভাবে রেখে দিব, ফাতেমা কি বাড়িতে আসতে দিব না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান, এই পৃথিবীতে কোনোদিন তোমার মুখের উপরে কোনো কথা বলি নাই, আজ আমি একটা কথা বলতে চাই বাবা, ফাতেমা আমার বাড়িতে আসলে তুমি আমাকে বিয়েই দিবা না, আমিও তোমাকে জানাইয়া দিলাম আসমান জমিন ভেঙ্গে যেতে পারে, কিন্তু ফাতেমাকে কাছে না বসাইয়া পৃথিবীর কোন ছেলেকে আমি কিন্তু বিয়ে করব না। সুবহানাল্লাহ, তো আসতে না জোরে বলে। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে আমার একমাত্র মেয়ে, তাকে যদি বিয়ে দিতে না পারি মান সম্মান কিচ্ছু থাকবে না, মেয়েটা তো এমন বায়না ধরেছে। ইহুদি বলতেছে মারে তোমার বিয়েতে যারা আসবে সব টাকাওয়ালা শিল্পপতির ছেলে মেয়েরা, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, ফাতেমা মুহাম্মদের মেয়ে, গরিব মানুষ, তিন বেলার খাবার নাই, থাকবার মতো ভালো কোনো ঘর নাই, সে তোমার বিয়েতে সারা পুরাতন কাপড় পরে আসবে, আমার সোসাইটির সঙ্গে যাবে না, আমার সামাজিকতার সঙ্গে যাবে না, আমার বংশের সঙ্গে যাবে না, এই জন্যে তাকে তোমার বিয়েতে আনতে পারি না। মেয়ে বলছে বাবা কে কি পড়লো আমি জানতে চাই না, কে কি নিয়ে আসলো আমি তা শুনতে চাই না, আমি শুধু জানতে চাই ফাতেমা আসবে কি না, ফাতেমা আসে যদি বিয়েতে রাজি, ফাতেমা যদি না আসে আমি বিয়েতে রাজি না। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে একমাত্র মেয়ে পাবলিক জানে মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করেছি, এখন যদি মেয়ে বিয়েতে রাজি না হয় মান সম্মান থাকবে না, সমাজের মুখ দেখাতে পারবো না। ইহুদি কৌশল শুরু করে দিয়েছে, কৌশল করে তার মেয়েটাকে বলছে মারে আমিও চাই তুমি বিয়ে করো, তোমার বিয়েতে ফাতেমা আসুক আমার আপত্তি নাই, কিন্তু মারে তোমার বিয়েতে যারা আসবে দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি পারফিউম ব্যবহার করে আসবে, ফাতেমা গরিবের মেয়ে ছেঁড়া পুরাতন কাপড় পরে আসবে, এটা আমার মান সম্মান লাগে, ও আমার আপত্তি নাই ফাতেমা আসতে, ফাতেমা তোমার বিয়েতে আসতে পারবে, আমারও একটা শর্ত আছে। মেয়ে বলছে বাবা বলো না তোমার আবার শর্ত কি, ফাতেমা বিয়েতে আসতে তোমার শর্ত কি। বাবা ডাক দিয়া বলছে মেরে আমার শর্ত হলো ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয় একটা দামি নতুন পোশাক পরে আসতে হবে, পুরাতন কাপড় পরে আসতে পারবে না। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না বিয়েতেও আসতে, বলেন পারবে, বলেন আওয়াজ করে বলেন পারবে। মেয়েটা বুঝতে পেরেছে, বাবার কৌশল বুঝতে পেরেছে, ফাতেমা তো তিন বেলা এক বেলা খাবারও পায় না, মাসের পর মাস যায় ঘরের চুলে আগুন জ্বলে না, ওই মেয়েটা নতুন জামা কোথায় পাবে, বাবা যে শর্ত দিল ওই শর্ত পূরণ না করলে তো আসতে পারবে না। আমার বন্ধুগণ মেয়েটা চোখের পানি চেয়ে দৌড়াইয়া দৌড়াইয়া ফাতেমার বাড়ির দিকে যায়, আহারে বাবা যে শর্ত দিল ওই শর্ত দিয়ে কি হবে, আমি তো ফাতেমাকে রাজি করাতে পারবো না। চুকের পানি চলে ফাতেমার কাছে এসেছে, ডাক দিয়ে বলছে ফাতেমা তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা কিন্তু চায় না, আমার বাবা তোমার বাবার নাম পর্যন্ত শুনতে পারে না,
কোনোভাবেই তুমি আমার বিয়েতে যাও, বাবা রাজি হয় না। অনেক অনুনয় বিনয়ের পরে একটা শর্ত রাজি হয়েছে। শর্ত হইল, তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন পোশাক পরে যাও, এই শর্তে রাজি। ফাতেমা বলছেন, গুন্ডে, তিন বেলার এক বেলার খাবার থাকে না, মাসের পর মাস জাগরের চুলে আগুন জ্বলে না, আমি কোথায় নতুন জামা কাপড় পাবো? আমি জামাও পাবো না, বিয়েতেও যেতে পারবো না। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমি কিন্তু বিয়ে করব না, আমি কিন্তু মরে যেতে পারি, আমি সুসাইড করতে পারি, তুমি কোনোভাবেই একটা কাপড় ম্যানেজ করো। ফাতেমা বলছেন, কার কাছে বলবো, কে দিবে? এমন সময় ইহুদির মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা দীর্ঘদিন থেকে আমি তোমার বাড়িতে আসি আর যাই, তোমার সম্পর্কে অনেক ধারণা তৈরি হয়েছে। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো তুমি একজনের সঙ্গে প্রেম করো, তোমার সঙ্গে একজনের প্রেম আর ভালোবাসা। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি ভালোবাসো, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ আসমান জমিন বানাইছে, তোমার আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা কারো নাই, তোমার আল্লাহর অনেক শক্তি, তোমার আল্লাহ চাইলে সকালকে বিকাল বানাইতে পারে, আসমানকে জমিন বানাইতে পারে, তুমি আমাকে বলছো? ও ফাতেমা, তুমি আমাকে বলেছো সারাদিন অপেক্ষা করো, সন্ধ্যা হয়ে গেলে সেই রবের কদমে সিজদায় পড়ে তুমি কান্নাকাটি করো, ওই মালিকের সঙ্গে নাকি তুমি কথা বলো, তুমি আমাকে বলেছো সেও তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। ও ফাতেমা, কেউ যদি কাউকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবেসে থাকে, তার কাছে কোনো জিনিস চাইলে তুই ফিরাইয়া দিবার কথা নয়, কিছু হইল তো দিয়া দিবে, ফিরাইয়া দিবে না। ফাতেমা, আমার মন বলছে তোমার রবের যদি এত ক্ষমতা এত পাওয়ার, আমার মন বলে ওই কাপড় তোমার রবের কাছে চাও। আল্লাহু আকবার, সুরে বলেন আল্লাহু আকবার, ওই রবের কাছে তুমি কাপড়ের আবদার করো, তোমার রব যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, তোমাকে যদি কাপড় দিয়া দেয়। আমি ইহুদির মেয়ে, তোমাকে শপথ করে বললাম আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বললেন, বন্ধে এত বড় বিষয় আমি আল্লাহর কাছে বলতে পারে, দিতেও পারে নাও দিতে পারে। মেয়ে বলছে, না না, তুমি আমাকে বলেছো এত সম্পর্ক, কেনই বা তুমি তাকে বলবো না, তার কাছে চাও। এক পর্যায়ে ফাতেমা ওই মেয়ের মাথায় হাত দিয়ে বলছেন, গুন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব, এবং এই পৃথিবী সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা বলছে বিয়েতে আসবে, তাও বলেছে সব থেকে দামি একটা কাপড় পরে আসবে। এও দি চিন্তা করে, থাকবার জায়গা নেই, খাওয়ার পয়সা নেই, আরে নতুন জামা কাপড় পরবো, জামাও পাইতো না, আসতেও পারবে না। আল্লাহ কথা শুনছেন, আমার আল্লাহ শুনে বললেন, আমারে ভালোবাসে ফাতেমা, হাসবি আল্লাহ, বলছে আল্লাহ যথেষ্ট, তিনি পারবেন। আমি সিদ্ধান্ত নিলাম, ইহুদি বলতেছে ফাতেমা বাড়িতে আসবে না, আর আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো। এই আসতে বললে ওয়াজ রাইখা দিই, ওয়াজ করতাম না, কারণ রাত্র পৌনে বারোটা হয়ে গেছিল, আর লম্বা করা যায় না। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, অসুবিধা হয়, আমি কি কথা এখানে রেখে দিব? কিন্তু আওয়াজ যে একটু শুরু হয়ে গেছে আপনাদের, সকালে সকাল পর্যন্ত আছে, কিছুক্ষণ পরে দেখবেন ডায়াবেটিসে ধরবে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন তোমরা ফাতেমাকে বাড়িতে যাইতে দিবা না, আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ,
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে, ও ইহুদি তুমি কৌশল করেছ, নতুন জামাও পাবে না, ফাতেমা বাড়িতে যেতে পারবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম নতুন জামাও পাবে, এই বিয়ে বাড়িতে ফাতেমাও যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সংক্ষেপ করে দিতেছি, এক পর্যায়ে বিয়া এক মাস পরে হওয়ার কথা, এক মাস পরে, ধরেন এক মাস শেষ, আগামীকালকে বিয়া, মানে এক মাসের ওয়াজ রাখিয়ে দিলাম। ওরে বাবা, হব না, হব কি হব না সেটা তো আমি বুঝতেছি, হব না। এক মাস, এই এক মাসে কাপড় কিনতে হবে, অনেক ঝামেলা আছে, দাওয়াত দিতে হবে, কাকে দাওয়াত দেওয়া হবে, কত কিছু ঘটবে এর ভিতরে, এসব ওয়াজ বাদ, ডাইরেক্ট বিয়া। না, সংক্ষেপ না করলে আমি কিন্তু 12টায় ওয়াজ রেখে দেব। ভাই কই আমার ভাই গেল কো? ওয়াজ কি একদিন না দুই দিন? বারোটার পরে কয়দিন হয়? কন কয়দিন হয়? আরেকদিন না, 12টার পরে ডেট পাল্টি যায় না, তাহলে আমি দুই দিন ওয়াজ করবো কেন? আমি তো একদিন করবো। হেরা তোমার একদিন কথা বলছে, কথা কি বুঝলেন? আমার এদের লম্বা করতে যাবো না, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। আমার বন্ধুগণ, বিয়ে কোন দিন? আগামীকালকে। কোন দিন? আগামীকালকে বিয়ে। আজকে ইহুদির মেয়েটা সন্ধ্যার পরে ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন কালকে আমার বিয়ে, কাপড় পাইছো নি? কই? ফাতেমা বলছেন, বোন কালকে যে তোর বিয়ে, আমি তো ভুলেই গেছি, আমার মনে নাই, আমি তো কাপড়ের ব্যবস্থা করতে পারিনি। মেয়েটা বলছে, তাইলে কি আমার বিয়ে হবে না? আমি কি সারা জীবন এভাবে থেকে যাব? আমি বাবার সঙ্গে এত যুদ্ধ করলাম তোমাকে নিয়ে, আর তুমি একটা কাপড় আমার জন্য ম্যানেজ করতে পারলে না, কালকে আমার বিয়ে, তাহলে যা আমি বিয়েই করবো না, মরে যাব। ফাতেমা বলছেন, বোন টেনশন করিস না, এখন এক রাত বাকি আছে, আমার সাথে যার প্রেম আমার খুব ভালোবাসে, আমিও তার ভালোবাসি, এক রাত বাকি আছে, রব যদি চায় তাহলে এক মুহূর্তে আমারে দিতে পারে, ঠিক কিনা বলে? এই বিশ্বাসটুকুনের আজকের ওয়াজ, যে আমরা আল্লাহর কাছে যদি বলতে পারি, রবের সাথে যদি সম্পর্ক করতে পারি, তাহলে পৃথিবীতে থেকেও আমরা সমাধায় করতে পারি, ঠিক কিনা? মেয়েটা চলে গেছে, রাত গভীর হয়ে গেছে, আমাদেরও ফাতেমারও সমান সমান, ফাতেমারও রাত গভীর হয়েছে, গভীর রজনীতে ফাতেমা মুসল্লা বিছাইয়া দিলেন, জায়নামাজ বিছাইয়া দিলেন। আলোচনার শুরুতেই বলেছি যে আয়াত থেকে এসেছি, আল্লাহ বলছেন সুজ্জাদাও ওয়া কিয়ামা, বান্দারে কিছু যদি চাইতে হয় সেজদায় গিয়ে চাও। আল্লাহর এই কথাটাকে হযরতে ফাতেমা মনের ভিতরে রেখে দিলেন। রাত্র গভীর হয়ে গিয়েছে, মুসল্লা বিছিয়ে সেজদায় পড়ে গিয়েছে, সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ এই পৃথিবীতে বলবার মতো আমার কোন জায়গা নাই, আয় আল্লাহ তাআলা আমার বাবার এত পয়সা নাই, বাবার কাছে কিছু বলতে পারবো না, বাবা তো তিন বেলার খাবার পর্যন্ত মিলাতে পারে না, কত কষ্ট হয়, কিন্তু আল্লাহ আমার কোন অভিযোগ নাই, আমার কোন অনুযোগ নাই, বাবা তিন বেলার খাবার দিতে পারে না, থাকবার মতো ভালো ঘর দিতে পারে না, পরবার মতো ভালো পোশাক দিতে পারে না, আয় আল্লাহ আমার ভিতরে কোন অভিযোগ নাই, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি আখেরাতে পেতে চাই, দুনিয়া কষ্ট করে করে চলে যেতে চাই, আয় এই মক্কার সব থেকে বড় শিল্পপতি পেয়েছিলেন তোমাকে ভালোবেসে, আমার মাও তার সবগুলো সম্পত্তি দিনের রাস্তায় ব্যয় করে ফেলেছে, আল্লাহ
আমার মা খাদিজা পৃথিবীতে বেঁচে নাই, মা থাকলে মায়ের কাছে যাইতাম, মায়ের কাছে গিয়ে বলতাম মা তো ব্যবস্থা করে দিত, ও আল্লাহ দুনিয়ার জমিনে আমার একটা মায়ের পেটের ভাই নাই, ভাই থাকলে তো ভাইয়ের কাছে বলতাম, ভাইও নাই মাও নাই বাবা তো দিতেও পারবে না। আয় আল্লাহ তাআলা তোমার সঙ্গে সম্পর্ক করে ফেলেছি সারাদিন রোজারা কি, সন্ধ্যা যখন হয়ে যায় সেজদায় পড়ে কান্না যখন করি, নামাজে যখন তেলাওয়াত করি, তুমি তো আমার কথার জবাব দাও, সব কথা তো তুমি শোনো, এত সম্পর্কে তোমার কাছে কোনোদিন কিছুই চাইলাম না, আজকে আমি ভালোবাসি তোমাকে এটা সত্য, তুমি আমাকে ভালোবাসো সত্য, কিন্তু আমি জানতে চাই ভালোবাসাটা একটু দেখতে চাই। আল্লাহ তোমাকে ভালোবেসে সব বাদ দিলাম, আখেরাতে তোমাকে পেতে চাই, পৃথিবীর কোন জিনিসের দরকার নাই, আজ আমি ছোট্ট একটা জিনিসের আবদার তোমার কাছে করতে চাই, এটা ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমাকে শারীরিক চাহিদা পুরাবার জন্য না, আয় আল্লাহ তোমার কাছে একটা জিনিসের আবদার করি, তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই, যেভাবেই হোক যে কোনো লাইনে হোক তুমি আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা। আয় আল্লাহ আমার বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, বাজারে হাটে মাঠে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে বাবার সঙ্গে দিনের দাওয়াত দিতে পারি না, ওগো আল্লাহ তুমি আমাকে একটা কাপড়ের নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিবা, ওই কাপড় পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, এটা যেন দিনের দাওয়াত হয়ে যায়, এটা যেন দিনের শিক্ষা তালিম হয়ে যায়, এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দাও যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, ওই বাড়িতে যত মহিলারা জমা হবে সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করলে ফাতেমা আল্লাহর কাছে বলছে, লম্বা দোয়া করছে কানতে কানতে, দোয়া শেষ করে মুসল্লা রাইখা দিছে, হঠাৎ করে তাকাইয়া দেখে গভীর রাত্রে গড়ের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট। না সুবহানাল্লাহ, আরো আস্তে কই লইব, এই আওয়াজ দিলে ওয়াজ রেখে দিই, সুবহানাল্লাহ কিন্তু দুইজনে কইবেন নি, একসাথে সবাই কিন্তু সুবহানাল্লাহ কিন্তু দেখি, এই যে সুজা পিছনে এই যে এই তিনজন বসে, এই যে এই সুজা, এরা কিচ্ছু কয় না, এদের ঠোঁট নড়তেছে না, আল্লাহ তুমি জানো এদের ঠোঁট বন্ধই লোকের, আমি তো দেখতেছি উপরে বসে। আমার বন্ধুগণ, দুইটা কাপড়ের প্যাকেট ফাতেমা হাতে নিয়ে চিন্তা করলেন, দরজা জানালা বন্ধ, কাপড় কুত্তে গেল, কে দিয়ে গেল কাপড়, হাতে দুইটা প্যাকেট নিয়ে এক দৌড়ে কলিজার টুকরা প্রিয় বাবার কাছে গিয়েছে, রসুলের পাখের কাছে গিয়ে বলছেন, আব্বা আমি নামাজে ছিলাম, কান্নাকাটি করছি, আল্লাহর কাছে একটা কাপড়ের কথা বলছিলাম, একটা কাপড় আমার খুব দরকার, এরকম কে জানে দুইটা প্যাকেট রেখে গেছে আব্বা, আমি তো জানি না, দরজা তো লাগানো ছিল। নবীজি বললেন, মা প্যাকেটটা আমার হাতে নিল, রসুল প্যাকেট হাতে নিলেন, হাতে নিয়ে যখন একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা উড়না, অর্থাৎ সালোয়ার কামিজ আর উড়না তিনটা কাপড়, আর স্টোন দিয়া গ্লাসের টুকরা দেয়া উড়নার ডিজাইন করা, পাথরের টুকরা দেয়া সালোয়ার কামিজের ডিজাইন করা, আর প্যাকেট খুলতেই জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গান বাইরে, আর জোরে কল্লা সুবহান। নবীজি চিন্তায় পড়ে গেলেন, এমন ডিজাইন এটা তো বেলকুচি তামাইও দেখলাম না কোনোদিন, সিরাজগঞ্জে হয়নি এগুলা, হয় না কোনোদিন তো, এগুলা দেখলাম না, এত ডিজাইন করা কাপড় কে বানাইলো, তো কোনো ফ্যাক্টরির কাপড় মনে হইতেছে না, এত ডিজাইন করা কাপড়, দামি কাপড়, ফাতেমারে কে দিয়ে গেল, এত গ্রান দেখতেছি মারাত্মক, দিলটাকে নবীজি চিন্তা করতেছেন, হঠাৎ জিব্রিল আমিন সালাম দিয়া রসুলের সামনে হাজির হয়ে গেছে। জিব্রাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাপড় হাতে নিয়ে চিন্তা করতেছেন, কাপড় কে দিল, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়,
আল্লাহ আমার ডাক দিয়ে বলছে, জিব্রাইল কই? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা। আল্লাহ কো তাড়াতাড়ি যা, জান্নাতুল ফিরদাউসে গে। এক ড্রেস পূর্ণাঙ্গ সালোয়ার কামিজ আর উনা দুইটা প্যাকেটে প্যাকেটিং কইরা আমার ফাতেমা সেজদায় তাড়াতাড়ি নিয়ে যায়। এই আওয়াজে নজরে কোন? ফাতেমা আমার এত ভালোবাসছে, কারো কাছে চাইলো না, আমার কাছে সেজদায় গিয়ে চাইছে। আমি ফাতেমারে ফিরাইয়া দিতে পারি না আল্লাহ রাসূল। এই জন্য ফাতেমা সেজদায় থাকতে আমি জান্নাত থেকে এনে রেখে দিছি। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহর সঙ্গে ফাতেমার এমন সম্পর্ক আর ভালোবাসার কথা শুনে ভেঙ্গে পড়লেন। কি আমার মেয়ে এমন ভালোবাসা আল্লাহর সঙ্গে তৈরি করতে পেরেছে, গরিবের মেয়ে হইয়া খায়া না খায়া আল্লাহর সঙ্গে আমার মেয়ের কত চমৎকার সম্পর্ক। কাঁদলেন, মা মোরা মেয়ে আল্লাহকে কত ভালোবেসে ফেলেছে, আল্লাহ তাকে কত ভালোবেসে ফেলেছেন। এইভাবে কথা বলতে বলতে মেয়েটাকে জড়াইয়া কতক্ষণ কাঁদলেন, দোয়া করলেন। এরপরে বলছেন, মা যা কাপড়টা নিয়ে যাও, এই কাপড়টার দাম কত জানোনি মা, সালোয়ার কামিজ আর উনার দাম কত বলবার মতো সময় আমার হাতে নাই। জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার কামিজ আর উনা, তিনটা কাপড়ের দাম কত হবে বলবার মতো এত বিপুল সময় আমার হাতে নাই। কিন্তু উনার মধ্যে যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা, এক একটা গ্লাসের টুকরার দাম আসমান জমিন আর কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব বিক্রি করে দিল জান্নাতি মহিলা, উনার একটা গ্লাসের টুকরার দাম হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মামার এই কাপড় পরে আগামী কালকে তুমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, কিন্তু মারে পর্দার সঙ্গে যাইবা, কারণ মেয়েরা যেদিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু পর্দা করে। কথা কয় না কেন? মেয়েরা যেদিন নতুন জামা কাপড় পরে একবারে খুব একবার হিল জুতা লিপস্টিক এরপরে আশকারা মাসকারা আইলানা আজাইলানা আছে না অনেক কিছু, ওগুলা লাগায় যেদিন, এদিনকার পর্দা করবে? যেদিন বিয়ের পার্টিতে যায়, যেদিন মার্কেটে যায়, সেদিনকার পর্দা করে? পর্দা করে না। আল্লাহ রাসূল বললেন, মা তুমি নতুন পোশাক পরে পর্দার সাথে যাইও। সুবহানাল্লাহ, বলে না? এখানে অনেক লম্বা কিছু কথা আছে। রাসূল পর্দার কথা কেন ফাতেমাকে মনে করাইয়া দিল? ভাই গেল কই? বারোটা হয়ে গেছে তো, আছে না ভাই? বারোটা হয়ে গেছে না, দেড় ঘন্টার উপরে হয়ে গেছে কিন্তু। তুমি পিছন বসে বেছো কেন, কিছু কম হাসতেছে আমাকে? তাহলে এ বেসার আমার বান্ধে লইছে, এক বছর আগে, এক বছর গত বছর ওয়াজ গেছিল যে কোন জায়গায় আলুক দিয়া, আলুক দিয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন রাখে দিতে চাইতেছে, ভালো লাগে না? হ্যাঁ সে কিছু কাম কষ্ট হয়, অসুবিধা হয়, একটু জোরে চিৎকার করে দুনো হাত উঠে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। না হেরা ঠিক মতো দিতে পারেন, ঘুম কিছু গেছে নি? ঘুম নাই, বলছিলাম বারোটা আছে, কয়েক মিনিট বলতেছি, কয়েক মিনিট বাবা রে কথা বইল না, বহুত দূর থেকে আইসে অসুস্থ মানুষ, এ বেচারা তো চিন্তায় ছিল মনে আইতামই না। ভাই তোমরা তো আসো, আর কত লম্বা করা যায়, কত? বারোটা হয়ে গেছে না, আপনারা আছেন তো একটা পর্যন্ত, সবাই আছেন কি কয়? এদের কি ডায়াবেটিস নাই নাকি? এখন দেখি উড়ে না, এতক্ষণ উঠতে চাইলে এখন উড়ে না দেখি। এই যে ভাই, এই যে লঙ্গি, ঘটনা কি? আমরা কয়ে যাইতেব কিন্তু, নাহলে ঘটনা ঘটাই দিব।
প্রস্রাব মনে ধরছে, যাক জাগা প্রস্রাব করে এক ভাই কষ্টের উপরে। আমার মুসলমান বন্ধু জ্ঞান কবির মনোযোগ কথাগুলো দিল দিয়া শুনেন, এবার কি বলতে চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাক পরে একে তো বিশ্ব নবীর মেয়ে, তার উপরে পড়ছে জান্নাতি কাপড়, ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে হাজির, যেই ঘরে মেয়েটাকে নতুন বধুর মতো সাজিয়ে রাখা। হযরতে ফাতেমা এই ঘরের ভিতরে প্রবেশ করেছে করতে দেরি, একে তো জান্নাতি কাপড়, তার উপরে ডিজাইন করে জান্নাতি, পুরাটা ঘর জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া পুরা ঘর জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রানে পুরা বাড়ি মুখরিত হয়ে গিয়েছে। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা এই মেয়ে এসে বলতেছে, ফাতেমা এত দামি কাপড় কই পাইছো? গরিবের মেয়ে, বাপ বলছে তুমি কাপড়ই পাইবা না, তুমি এত দামি কাপড় পরছো, মনে হইতেছে আমার কাপড় দিয়ে তোমার জুতো মুছে যাইব। মেয়ে তার বাপের কাছে গিয়ে বলছে, আব্বা তুমি বলছিলা ফাতেমা আসতে পারবে না, জামা পাবে না, এমন পোশাক পরছে, আমার কলজা বিক্রি করলে কি পোশাক হইতো না? আব্বা ফাতেমার মতো পোশাক যদি তুমি আমাকে না দেও আমি কিন্তু আজকে বিয়ে করতাম না। লাক্সারি পেস, আল্লাহ আকবর জোরে কোন না, এখন তো পেস লাগিয়ে গেছে, বাপ কো গণনা তো ঠিকই, এই কাপড় আমি কই পাবো, এই ডিজাইন তো জীবনে দেখি নেই। কৌশল করছেন কে? এই জন্য আবার আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা ضعيفা। কিসের কৌশল করো আমার বন্ধুগণ? এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে সকল মহিলারা ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন এত সুন্দর জামা কই পাইছো, এত দামি ডিজাইন কাপড় তো জীবনে দেখলাম না। ফাতেমা বলছেন, বোন রে এটা কিনে আনছি, কি করছি কিছু কয়না নাকি, কিনে আনছি কি করছি? মহিলারা কয়, এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনছো, তুমি তো জীবনে ঘর থেকে বাইরেও না। ফাতেমা বলছেন, আমি যে মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা সদ্য গোষ্ঠী এই মার্কেটের নামও শুনে নাই, সুবহানাল্লাহ বললেন না, আর তোমরা আমার কাপড় একবার হাত দিয়ে দেখে যাও, এই কাপড় কিনার তো তৌফিক নাই, তোদের সবার সারা জিন্দগি সম্পত্তি বিক্রি করলেও এই পোশাক কিনার তৌফিক হবে না, টুকরো একটা কিনতে পারবা না। মহিলাদের জিদ কম না বেশি, ত্রেড যখন ফাতেমা দিছে এত তো মাথা গরম হয়ে গেছে, গরিবের মেয়ে আমাদেরকে ত্রেড দেয়, সবাই গেছে নিজেদের স্বামীর কাছে, সবাই পুরুষেরা খাইতে বসছিল, খাবার বন্ধ, মহিলারা গিয়ে যখন কাউন্টিং দিছে খাবার বন্ধ, সব ফিলেট রেখে দিছে, ঘটনা কি কোনো খাবার নাই, ফাতেমা যে কাপড় পরে আইছে আমাদেরকে ত্রেড দিছে, বাপ দাদার সম্পত্তি বিক্রি করলে এই কাপড় কিনা যাবে না, এই কাপড় না দেওয়া পর্যন্ত কেউ খাইতে পারবো না। লাক্সিনী বেজাল, এখন খাবার ছুঁয়ে সব বসে রয়েছে কিন্তু কাপড় তো কেউ জানে না কই আছে। সব মহিলারা মিলে ফাতেমারে বলে, বোন সত্যি বলো না কোন মার্কেট থেকে কাপড় কিনছো? কয়, কিনছি তো এক মার্কেট থেকে কিনছি। কয়, মার্কেটটার নাম কো না কেন? কয়, না নাম কয়ে লাভ নেই, তোমরা কি আর মার্কেট চিনবা নাকি? কয়, আমরা তো সিরাজগঞ্জের সব মার্কেট চিনি, এমনকি মার্কেটের সিপাগল্লিও চিনি, এমনকি মার্কেটের ম্যানেজারের নাম্বারও আছে, কথা কন না কেন? স্বামীর কাছে না থাকলেও বউর কাছে আস, ঠিক কিনা? আমার বন্ধুগণ মহিলারা বলতেছে, ফাতেমা আমরা তো সব মার্কেট চিনি, কোন মার্কেট থেকে কিনছো কত? ফাতেমা বলছেন, আমি যে মার্কেট থেকে কিনছি মার্কেটের নাম শুনো নাই। মহিলারা বলে, বলো। ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি, যে মার্কেট থেকে আমি কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস।
মহিলারা চিন্তা করে, মার্কেটের নাম জান্নাত, দোকানের নাম জান্নাতুল ফিরদৌস, আমাদের মার্কেটের নাম তো সলিমুদ্দিনের মার্কেট, দেখি না, আর হে কি নাম কয় না, আমি তো শুনলাম না কোনোদিন। ফাতেমা, এ মার্কেট কোন রাস্তা দিয়ে গিয়ে উঠতে হয়, কোন কোন জায়গায় গেছে? ফাতেমা বলছেন, এই মার্কেটে যাওয়ার রাস্তাও তো এর বাপ দাদা চিনে না। সুবহানাল্লাহ, বলেন না, মহিলারা তো ত্রেড খাইতে খাইতে, গরিবের মেয়ের কাছে ত্রেড, কয় বাপ দাদা রাস্তা চিনে না, মার্কেট চিনে না। ফাতেমা বলছেন, তো রাগ বসে করে লাভ নাই, আসলে আমি কাপড়টা কিনি নাই। কিনো নাই, এটা কাপড় কই পাইলা, এটা তো কোথায় পাওয়া যায়? ফাতেমা বলছেন, একজনের সাথে আমার প্রেম, একজন প্রেমিক আছে আমার, আমি তারে ভালোবাসি, হেও আমারও ভালোবাসে, আর ভালোবাসা এটা আমার গিফট করছে, গিফট। এত আসতে বললেন মহিলারা, আমরা তো প্রেম করি, আমাদের কিন্তু দুই টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর দিলে ওর থেকে খেয়া ফেলায়, আর তোমার এত দামে কাপড় দিছে ওই প্রেমিকটাকে, ওই প্রেমিকটা কিন্তু ওই জান্নাতুল ফিরদাউসের মালিক হে। সুবহানাল্লাহ, বললেন না, আমার খুব ভালোবাসে তো, এই জন্য মালিক হয়ে আমার একটা দিয়ে দিছে, আমার প্রেমিকের সঙ্গে কারো সম্পর্ক হইলে এভাবে দিতে পারে। মহিলারা চিন্তা করে, গরিবের মেয়ের সাথে জান্নাতুল ফিরদাউসের মালিক সম্পর্ক কইরা, হেরা মনে করছে জান্নাতুল ফিরদাউস মানে কোনো বল্টু মিয়া মনে হয়, মালিক কে? মহিলারা বলতেছে, জান্নাতুল ফিরদাউসের মালিকের সঙ্গে সম্পর্ক কইরা, এত দামি কাপড় যদি গরিবের মেয়ে পাইতে পারে, আমরা কি কম সুন্দর? আমরা তো সম্পর্ক করতে পারি, হেরা মনে করছে সুন্দর চামড়া দেখাইয়া মনে কাজ হইব, হবে? মহিলারা বলে, ফাতেমা বলো না ওই মার্কেটে যাওয়ার রাস্তাটা একটু বলে দাও, কেমনে কেমনে যাওয়া যায়। ফাতেমা বললেন, শোনো মহিলারা, যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, যেই দোকান থেকে কিনছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, দুনিয়ায় যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিক আমার প্রেমিকেও পাইবা, আর সাথে যদি সম্পর্ক হয়ে যায় আমার চাইতে আর দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে, কই কি সিরাতে মুস্তাকিম, জান্নাতুল ফিরদাউস, জান্নাত, এটার নামই তো শুনি নাই। ফাতেমাকে বলছে, ফাতেমা সত্যি কথা বলো, ওই রাস্তা দিয়ে কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন, সত্যি কথা, এই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারে না, এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে, পরিচয় পত্র ছাড়া এইটা ভিআইপি রাস্তা, যে কাউকে ঢুকতে দিবে না, পরিচয় পত্র আইডি কার্ড থাকলেই হবে না, একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বারটা মনে রাখতে হবে, আপনার কাছে ব্যাংকের এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই পয়সা কি তুলতে পারবেন? ফাতেমা বলছেন, শুধু আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বারটাও মনে রাখা লাগবে। মহিলারা চিন্তা করে, আইডি কার্ড আবার কি, পিন নাম্বার আবার কি? ফাতেমা বললেন, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে হয় একটা আইডি কার্ড লাগবে, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, ওই পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখরে, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে রাখো, সামনে দিয়ে হাঁটলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। আল্লাহু আকবার! পনে দুই ঘন্টার উপরে হয়ে গেছে,
আর আপনারা এখনো রয়েছেন এখানে, রেখে দিন না আমার কষ্ট লাগছে। এক মিনিট বলবো, একজন একজন উঠবেন কিন্তু রাখকে দিন, উঠবেন মহিলারা বলতেছে ফাতেমা সত্যি কথা কত, এই আইডি কার্ড কার কাছে পাওয়া যায়, কোন চেয়ারম্যান মেম্বার দেয়নি। হ্যাঁ মনে করছে মানে চেয়ারম্যান মেম্বার দিয়ে আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন হেডে মনে হবে। ফাতেমা বলছেন না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। সুবহানাল্লাহ বললেন না, এটা আমার আব্বা বিতরণ করে, আব্বাই তো সারাদিনই আইডি কার্ডের দাওয়াত দেয়, আব্বা তো সারাদিন এই পিন নাম্বারের কথা কয়। তোদের বাপ দাদারা বুঝে না, আমার বাপকে গালাগালি করে, আমার বাপ তো আর কোনো কথা কয় না, এই আইডি কার্ডের দাওয়াত দেয়, পিন নাম্বারের দাওয়াত দেয়, সিরাতে মুস্তাকিমের দাওয়াত দেয়, জান্নাতের দাওয়াত দেয়, জান্নাতুল ফিরদাউসের দাওয়াত দেয়, আমার মালিকের সঙ্গে প্রেমের দাওয়াত দেয়, তোদের বাপ দাদারা মানে না, এই জন্যই তো বেজার লাগছে। মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা তোমার এই মালিকের সঙ্গে সম্পর্ক করা লাগবে, এই জান্নাতে আমাদেরও যাওয়া লাগবে, এই জান্নাতুল ফিরদাউসে আমাদেরও যাওয়া লাগবে, গরিবের মেয়ের সঙ্গে মালিক এভাবে সম্পর্ক করে যদি এত জিনিস দিতে পারে তাহলে আমরা কেন পারবো না। এই কথা বলে ফাতেমার কাপড়ের দিকে তাকায়া একসাথে 350 জন অথবা 470 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিন্তা করলেন ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া এতগুলা মানুষ মুসলমান হয়ে গেছে, এখন চিন্তা করেন ফাতেমা যে এত কিছু আদায় করছে কার সাথে সম্পর্ক? আমার বন্ধুগণ এখন এই বাড়ির সব মহিলারা মুসলমান, যেই মেয়ের বিয়ে হইব এই মেয়েও মুসলমান, এখন এর সাথে এখন বিয়ে হবে কেমনে, এই বাড়ির মহিলাদের সাথে এই বাড়ির পুরুষদের কি বিষয় ঘটলো, কেমনে কি হইলো স্বামী স্ত্রীতে মারামারি, কি হবে এই বাড়ির সব মহিলারা মুসলিম পুরুষের একটা মুসলমান হয় নাই, যেই মেয়ের বিয়ে হবে সেও মুসলিম, এই বাড়ির এই এই স্বামী মুসলমান হয় নাই, ফাতেমা কেমনে বাড়ি পর্যন্ত আইলেন, সুস্থ আসতে পারলেন কিনা, আর ফাতেমা তো মারা গেছেন, এই কাপড়টা বর্তমানে কই আছে, সব রাখিয়া দিলাম।